আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার আজকের এপিসোডে আমি আপনাদেরকে গরুর কলিজা ভুনা করে দেখাবো। আর ম্যাক্সিমাম অনেকেরই কমপ্লেন থাকে, গরুর কলিজাটা ভুনা করলে অনেক সময় শক্ত হয়ে যায়, আবার এর ভেতরে কালো কালো ময়লা থেকে যায়, কালারটা ভালো আসে না, সেই সাথে খেতেও টেস্টি হয় না। তবে আমার আজকের ভিডিওতে আমি যে পদ্ধতিটা অবলম্বন করেছি সেটা ফলো করে আপনারা যদি গরুর কলিজা ভুনা করেন, এবার থেকে আপনাদের কলিজা হবে সবচাইতে বেস্ট। তবে জানান কথা না বাড়িয়ে আমরা আমাদের রেসিপিটা দেখে নিব। আর এর জন্য আমি এখানে বেশ কিছু পরিমাণে কলিজা এবং ফেফড়া সাথে নিয়েছি। কলিজার সাথে অবশ্যই ফেফড়া একটু একটু নেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে টেস্টি হবে। শুধু কলিজা কিন্তু আবার খেতে খুব একটা ভালো লাগে না আমার কাছে, তাই আমি ফেফড়া এবং কলিজা দুটোকে একসাথে মিশিয়ে নিয়েছি। তবে কলিজাটাই বেশি আছে, এগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে একটু বেশ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন এইরকম একটু গলকের অবস্থায় আসবে, সেই পর্যায়ে আমি কলিজাগুলোকে এই পানির মাঝে দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য জাল করছি। এগুলোকে কিন্তু একেবারে সেদ্ধ করে নেওয়া যাবে না, কিছুক্ষণ জাল করলেই দেখবেন ওপর দিয়ে এইরকম ময়লা ভেসে উঠছে। আর এই ময়লাগুলোর কারণেই আপনি যখন রান্না করেন তখন এতে আষ্টে একটা গন্ধ বের হয় এবং সেই সাথে কালারও ভালো আসে না, খেতেও ভালো লাগে না। যখনই এরকম একটা বড় কুটি আসবে এবং ময়লাগুলো সব উপরে উঠে যাবে, সেই পর্যায়ে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে খুব ভালো মতো ধুয়ে নিব। এগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, দর্শক আপনারা একটু দেখলে খেয়াল করতে পারবেন। আর কলিজা রান্না করার ক্ষেত্রে আপনাকে এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করতে হবে। এর পরবর্তী ধাপে আমরা চলে যাচ্ছি এবং চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এবং এরপরে আমি এখানে 2টি তেজপাতা মাঝখান থেকে ফেলে নিয়েছি, একটি কালো এলাচ, 2টা দারচিনি, সাদা এলাচ 5 থেকে 6টি এবং কালো গোলমরিচ নিয়েছি 6-7টি। সেই সাথে জিরা কিছুটা নিয়েছি 1/2 চা চামচ পরিমাণে এবং লং কিন্তু আমি এখানে 3টা দিয়েছি। এবারে সব কিছুকে তেলের মাঝে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো, এতে করে তেলের মাঝে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। 2টি মাঝারি সাইজের পেঁয়াজকে কুচো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু বেরেস্তা মতো করে নিব। এটা কিন্তু হালকা একটু বেরেস্তা করতে হবে, ঠিক এরকম কালার আসলে সামান্য একটু পানি দিয়ে দিব, একেবারে বেরেস্তা করে ফেলা যাবে না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট, 1/2 চা চামচ পরিমাণে জিরা বাটা দিয়ে দিলাম এবং এগুলোকে একটু পেঁয়াজের সাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, যাতে করে এগুলোর কাঁচা গন্ধটা বের হয়ে আসতে পারে। যখন এর কাঁচা গন্ধটা একটু বের হয়ে আসবে, সে পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 স্বাদমতো লবণ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে, হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে। মরিচটা অবশ্যই আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। এরপর আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এবং এই মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। ঠিক যখন মশলার উপর দিয়ে এরকম তেল ভেসে উঠবে, সেই পর্যায়ে বুঝতে হবে আমাদের মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। দর্শক আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এর কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে। এবারে আমরা কলিজাগুলোকে এই মশলা মাঝে দিয়ে দেব এবং নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট। আর কলিজাগুলোকে যেহেতু আমরা আগেই একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তাই এটা বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, বেশিক্ষণ রান্না করলে আবার এটা শক্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আমরা এই কলিজাগুলোকে প্রায় 5 মিনিট মতো খুব ভালো মতো রান্না করে নিয়েছি, মৃদু আছে আর এর মাঝে তেলটাও কিন্তু উপরে খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। এবারে আমরা এখানে বেশ কয়েকটা আলু দিব, এগুলোকে আমি কিউব সাইজ করে একটু বড় টুকরো করে কেটে রেখেছিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি বড় বড় 6 থেকে 7টি রসুনের কোয়া, এতে করে এই রসুনটা কিন্তু এর মাঝে খেতে খুবই ভালো লাগবে। আপনারা চাইলে রসুনটাকে স্কিপ করতে পারেন, তবে রসুনটা দিলে খুব স্বাদ হয়। এবারে সব কিছুকে একটু ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব এবং মিডিয়াম হিটে রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পুনরায় রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম এবং এর মাঝে কিন্তু পানিগুলো শুকিয়ে গেছে। এবারে আমি একদম ফাইনাল পর্যায়ের পানি দিয়ে দিব, আর এর জন্য আমি বেশি পানি নয়, 1 কাপ পরিমাণে পানি দিব এবং মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে আবারও 10 মিনিটের জন্য রান্না করব। ফিরছি তবে 10 মিনিট পরে। আর এরই মাঝে কিন্তু আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। আপনারা কে কত গ্রেভি রাখতে পছন্দ করবেন সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে, তবে আমি এখানে খুব বেশি গ্রেভি রাখি নাই। আর এই পর্যায়ে অবশ্যই আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নেবেন এবং লবণটাকেও চেক করে নেবেন। এবারে আমি এখানে 5-6টি কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং সর্বশেষ চুলার জালটাকে বন্ধ করে দিয়ে 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা এবং জিরার ভাজা গুঁড়ো দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুবই স্ট্রং একটা সুন্দর ফ্লেভার আসবে। আমাদের এই গরুর কলিজা ভুনাটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার আমি একটি সার্ভিং প্লেটের মাঝে সার্ভ করে নিব। আর সেই সাথে আশা রাখছি আমার আজকের এই গরুর কলিজা ভুনার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর এই কলিজা ভুনাটা এতটাই সুস্বাদু যে আপনি চাইলে ভাত, পরোটা, রুটি কিংবা পোলাও যে কোনো কিছুর সাথেই এটা খেতে পারেন।
তবে আশা রাখছি আমার এই রেসিপিটি আজকে আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না, সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজ তবে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।